আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। গালের চামড়া চলে যাচ্ছে, গালে হাত দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে আসলাম। শুধু যে আসলাম দাঁড়িয়ে আছে তা নয়, পাশে জহির এবং সজীবও দাঁড়ানো। তাদের অবস্থাও কাছাকাছি আসলামের মতো। বস রেগে যাওয়ার কারণ খুঁজছে তারা। চেয়ারে বসে কাছের টেবিলে পিস্তলের বাট ধরে অনবরত ঘোরাচ্ছে কে আর। রক্তিম চক্ষু নিয়ে তাকিয়ে বলে, ধূত কলা দিয়ে কালসাপ পুষছি আমি। সামান্য একটা বাচ্চা মেয়ের খেয়াল রাখতে বলেছি, সেটাও পারিস না। আগের বার আমাকেই ছুটে যেতে হয়েছে ঢাকা থেকে। আমি না গেলে সেদিন ট্রেনেই মেয়েটাকে ওরা শেষ করে দিত। ওই স্কুলে যাওয়ার সময় ওকে আড়াল থেকে ফলো করা হয়, চোখে দেখোস না তোরা? পাশে রবিন দাঁড়িয়ে ছিল, ছেলেটা কাজে নতুন। সে শুনেছে সীমান্ত কায়সার তাদের ম্যাডামকে সাহায্য করেছে, তাই সে আগ বাড়িয়ে বলল, ভাইজান সীমান্ত কায়সার তো ছিল ম্যাডামের সাথে। সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে রবিনের দিকে তেড়ে আসলে জহির আসলাম। সজীব গিয়ে আটকায় বসকে, নিজেকে সংযত করে বলে, তুই সীমান্ত কায়সারকে চিনিস? না ভাইজান। তোর এখন কাজ হচ্ছে সীমান্ত কায়সারকে নিয়ে সব ডিটেলস আমাকে দিবি, সার্চ দে সীমান্ত কায়সারকে নিয়ে। ছেলেটা দেরি না করে ফোনে সার্চ দিয়ে দুইটা ঢোক গিলল। হতভম্ব হয়ে তাকিয়ে আছে কে আর এর দিকে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কে আর এর তীক্ষ্ণ নজর পড়তেই মাথা নত করে ফেলল। আসলামকে ধমক দিয়ে বলল, সামনে থেকে এটাকে সরা। এই বছরটা প্রায় শেষ হয়ে এলো বলে সময় অতি দ্রুত যায়, সবাই যার যার কাজে ব্যস্ত। এই বছর দেশের বাইরেই বেশিরভাগ সময় ছিল সীমান্ত। বাড়িতে ঢুকতেই দেখে বাবা মা হেসে হেসে কথা বলছে, কিছুটা অবাক হলেন। সোফায় কিছু গেস্ট বসে আছেন, একটা ছোট্ট ফ্যামিলি, ইয়াং একটা মেয়ে এবং একটা ছেলে। ছেলেটা খুব সম্ভবত 25 বা 26 বছরের, মেয়েটাও এমন কাছাকাছি বয়সের। মেহবুব কায়সার ছেলেকে ডেকে নিজের পাশে বসিয়ে ভদ্রলোকের সাথে পরিচয় করিয়ে দিলেন। সীমান্ত ঘটনা আজ করতে পেরেছে যখন তাকে এবং এই মেয়েকে আলাদা ঘরে পাঠানো হলো কথা বলতে। কিছুটা স্তম্ভিত হয়ে নিজ কক্ষে প্রবেশ করে সীমান্ত সীমান্তের ঘরে লিয়ানা মেয়েটিকে নিয়ে এসে কক্ষে প্রবেশ করতে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সীমান্ত খাটে বসল। মেয়েটি সীমান্তর সাথে কথা বলতে এগিয়ে এলো। আপনাকে আমি প্রায় মিডিয়াতে দেখি, খুব সুন্দর কথা বলেন। সম্মতিসূচক মাথা নাড়ে সীমান্ত। মেয়েটা ঘুরে ঘুরে সীমান্তর পুরো রুম দেখল। বিরক্তিতে সীমান্ত নাকমুখ কুচকাল, কপালের ভাঁজ পরিদৃষ্ট। সীমান্তের পাশে বসে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই ঘরটা দুদিন পর আমার হবে। খুব সুন্দর আপনার কামরা, এর চেয়েও বড় কথা আপনি মানুষটাই আমার হবেন। আমি ফ্রেন্ডদের দেখিয়ে বলবো, দেখ আমার হাব্বি। নাম কি? কার? আমার, আমার নাম নাইফা। শুনুন মিস নাইফা, আমাকে বিয়ে করতে হলে আমার সম্পর্কে স্টাডি করে আসবেন, আপনি এখনো শিশু মাত্র। আপনার সম্পর্কে আমার সব জানা শেষ। নিচে আন্টি বলছিল আপনি একটু একরোখা জেদি, জেদিটা কিন্তু অনেক রোমান্টিক হয় জানেন। নিচে যান, আমার ঘুমানোর সময় এখন। আপনাকে আমার পছন্দ হয়নি, ইউ ক্যান লিভ। যাওয়ার সময় দরজাটা লক করে যাবেন। কাটকাট কথা শুনে নাইফা রেগে নাকমুখ খিঁচে ফেলল। তার এত দিনের তপস্যা কিছুতেই ভেস্তে যেতে দিবে না। সীমান্ত বারান্দায় তোয়ালে মেলে দিয়ে বিছানার দিকে আসতেই সীমান্তকে জড়িয়ে ধরে উদাম বুকে চুমু খেতে উদ্যত হলো। এমন আকস্মিকতায় তাল সামলাতে না পারলে ঘটনার আজ বুঝতে পেরে কষিয়ে এক চড় মারল ওই মেয়ের গালে। নাক মুখ ফুলে মেয়েটা কাঁদা শুরু করলো, সাথে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে এক করলো ঘরে। মেয়ে কাঁদতে কাঁদতে মেয়ের বাবাকে জড়িয়ে ধরে বলে, সীমান্ত আমার ইজ্জতে হাত দিয়েছে বাবা। মেয়ের কান্না দেখে উপস্থিত সবাই ভড়কে গেল। সীমান্ত তার জায়গায় অটল। মেহবুব কায়সার রেগে বললেন, বিয়েই তো দিতে চাচ্ছিলাম, নোংরামি করার কি দরকার ছিল? মেয়ের মা বলে উঠল, থাক ভাই সাহেব, ছোট মেয়ে হয়তো বোঝে নাই, বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। সীমান্তের মনে হয়
আমার মেয়েকে মনে ধরেছে। না ভাবি, এসব শিক্ষা তো আমি ওরা দেই নাই। এত বছর জানতাম ছেলে উদাসীন, তাই বিয়ে করছে না। কিন্তু সীমান্ত ঠান্ডা কণ্ঠে বলল, আজও জেনে নিন এই ছেলে বিয়ে করবে না। খাটের উপর আরাম করে বসে বলল, আজও জেনে নিন ছেলে এই বিয়ে করবে না। মেয়েরা আমার একটা ইশারার জন্য অস্থির হয়ে থাকে, সেখানে আমি চাইলেই প্রতি রাতে টাকা ছিটিয়ে সুন্দরীর সঙ্গ কিনে নিতে পারি। সেখানে এই কুৎসিত মেয়েকে ছুঁয়ে আমি হাত নষ্ট করেছি এই ঢের, বেশি কিছু না। আমার অনুমতি ছাড়া আমাকে জড়িয়ে ধরে চুমো খাওয়ার অপরাধে কষের গালে এক চড় দিয়েছি। সাফাত এগিয়ে এসে বলে, তোকে জড়িয়ে ধরেছে মানে? ছি ছি, কি বলিস এসব? সীমান্ত ভাইয়ের ইশারা বুঝে গিয়েছে, তার মানে ভাইয়ের মত নেই এই বিয়েতে। ভাই সীমান্তকে সাপোর্ট করে। সীমান্ত পুনরায় বলে, ভাইয়া নিজের কাজে যাও, একটু ঘুমাই, সবাই রুম থেকে বের হও, লাইটটা নিভিয়ে দাও বের হওয়ার সময়। সীমান্তর ব্যবহারে অপমানে বেরিয়ে গেল নাইফার বাবা মা। সীমান্ত তাচ্ছিল্যের হাসি হাসে, মনে মনে আওড়ায়, সীমান্ত কাউকে ভালোবাসে না। বেশ কয়েকদিন ধরে বাসা থেকে টিফিন নিয়ে আসে না নবনী। সকাল থেকে ক্লাস করে প্রচণ্ড ক্লান্ত এবং ক্ষুধার্তও বটে। টিফিন আওয়ারে কুদ্দুস বাবার কাছে গিয়ে বায়না ধরেছে একটা চিপস আর জুস এনে দিতে। বাবা বলল এখন পারবে না, কোচিং ক্লাস শুরুর আগে এনে দিবে। রুবেল ভাইয়ের হাতে টাকা দিয়ে মামা হেড স্যারের রুমে চলে যায়। যাওয়ার আগে বলে যায় পিয়ন রুবেল থেকে খাবার নিতে। ক্লাস শুরু আগে গেটের দিকে পা বাড়ায়, গেটের বাইরে কাউকে যেতে দেয় না। আজ রুবেল নবনীকে নিয়ে যায় গেটের বাইরে। দুপুরের সময়টাকে চারদিকে নীরব। নবনীও খুশি মনে পা বাড়ায় নিজের পছন্দের চিপস নিবে। দোকান থেকে চিপস জুস নিয়ে রাস্তায় দাঁড়ায়, গেটের দিকে পা বাড়াবে এমন সময় কেউ একজন মুখ চেপে ধরে। এরপর আর কোনো কিছু মনে নেই। চোখ খুলে নবনী আশেপাশে তাকিয়ে দেখে আরো দুটো মেয়ের মুখ হাত পা বাঁধা, সাথে স্কুলের দপ্তরে রুবেল ভাই জমির চাচাও আহত অবস্থায় বাঁধা। ধপ করে লাইট চলে উঠল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে কয়েকজন মাস্ক পরা লোক ঢুকছে। পাশের মেয়েগুলোর গালে সজোরে থাপ্পড় মারছে। নবনী চিৎকার করছে, মারবেন না প্লিজ, আমার ভয় লাগছে। রুবেল ভাই জমির চাচা উঠেন, আমাকে বাঁচান, আমি তো জুস কিনতে গিয়েছিলাম। মেয়েগুলো আবার জ্ঞান হারায়। ওই তিনজন ছেলে ছাড়াও রুমে বড় কালো কোট সমেত হুডি পরা এক লোক ঢোকে, মুখে মাস্ক, চেনাই যাচ্ছে না কে। সুপরিচিত ঘ্রাণ নাকে লাগলো। কাছে এসে নবনীর মুখ চেপে ধরে বলে, চুপ চুপ, একদম চুপ। এরপর লোকটা নিজের জায়গা থেকে সরে একটা মেয়ের পেটে সচরে এক লাথি মারল। মেয়েটার আর্তনাদে পুরো কামরা কেঁপে ওঠে। নবনী হঠাৎ করে চেঁচিয়ে বলে, শয়তান কেন মারছেন ওকে? নবনীর মুখে শয়তান শুনে একটুও বিচলিত হলো না লোকটা। মনে হয় যেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। একটু দূরে গিয়ে চেয়ার টেনে বসে টেবিলের উপর পায়ের উপর পা তুলে দিল। হঠাৎ করে কেউ তাকালে এই বেশ দেখে আসলেই বলবে শয়তান, কোনো অন্যায় রাজ্যের পিশাচ রাজা। ওভার কোটে ঢাকার শরীর, মাথায় হুডি, চোখে সানগ্লাস, মুখে একটা স্কার্ফ বাঁধা। বসার ভঙ্গি দেখে যে কোনো মানুষের ভয়ে পিলে আটকে উঠবে। অকস্মাৎ কারো শিশির আওয়াজ কানে আসছে নবনীর। কেমন যেন ঘোর লেগে আসছে, মনে হচ্ছে কেউ ওকে বশ করছে। শ্বাস আটকে আসছে, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনি? কেউ একজন দৌড়ে গিয়ে পানি নিয়ে এলো। নবনীকে খাইয়ে আবারও ভয়ঙ্কর লোকটার পাশে গিয়ে দাঁড়ালো। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, শ্বাস রুদ্ধকর অবস্থা। আশেপাশে কোনো জানালা নেই, গোডাউন মনে হচ্ছে। পিটপিট করে নবনী দেখছে পাশের মেয়েগুলোকে। কেমন যেন ছেঁড়া কাপড়, রক্তাক্ত দেহ, মনে হয় কয়েক মাস ধরে অত্যাচারিত তারা। গায়ে কালশিটে পড়ে গিয়েছে। এগুলো দেখে নবনীর শরীর ধীরে ধীরে মিইয়ে আসছে। লোকটা পাশের একটা ছেলেকে ইশারা করতেই রুবেল ভাই এবং জমির চাচার ঘাড় থেকে মাথা নিচে ফেলে দিল, সাথে মেয়েগুলোকে টেনে হিঁচড়ে কোথায় যেন নিয়ে গেল। এই বীভৎস ঘটনা নবনী নিতে পারেনি। তীর তীর করে কাঁপছে, অধর গলা শুকিয়ে যাচ্ছে, চোখ
দুটো বারবার অশ্রু সিক্ত হচ্ছে, জল নয় মনে হচ্ছে উত্তপ্ত লৌহ নির্গত হচ্ছে। আজ অব্দি এত ভয়ঙ্কর চিত্র টেলিভিশনেও দেখেনি। রক্ত ফোবিয়া আছে, যেখানে সামান্যতেই ভয় পেয়ে নাচে হাল, সেখানে তলোয়ারের মতো ছুরির আঘাতে দুটো মাথার সামনে বড় বড় চোখ মেলে নিচে পড়ে আছে। সুস্থ মানুষের মস্তিষ্কের ফাংশন বন্ধ হয়ে সিস্টেম ফেইল হওয়া খুবই স্বাভাবিক। চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে পড়ে নবনী। এতটুকুতেই ভয় পেলে চলবে বোকামে? আরও ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য, এটা তো টেইলার মাত্র। আবার সেই সুর, ঠোঁটের কোনা চোখা করে বিধ্বংসী সুর তৈরি করে যাচ্ছে পাষাণ মানব। এই সুরে যে কোনো মানুষ বিবাহিত হলেও তার জীবনে সর্বনাশের ঘণ্টা বেজে উঠছে তারই পূর্বাভাস সামনের মানুষটার অজানা। নতুন ভোর যদি হয় আরও ভয়ানক, তবে কি মেনে নিতে পারবে মানবকুল? এতটুকু পরেই হাঁপিয়ে ওঠে তানিশা, ফয়সালের দিকে তাকিয়ে বলে, ফয়সাল নবনী কোথায় এখন? ফয়সাল হেসে বলে, সব কি আজ জানবে নাকি? কিয়ারের সাথে নবনীও হারিয়ে গিয়েছে। সীমান্ত ভাই কাজটা একদম ঠিক করেনি। এক নবনীকে নিয়ে শাহরিন ভাবের মনের মধ্যে তোলপাড় উঠে গিয়েছে। ডায়েরি পড়ে ওনার কেমন লাগছে বলতো? স্বামী পরনারীর প্রতি আকৃষ্ট ছিল, অথচ আমরা দেখেছি ভাই ভাবের প্রতি কতটা যত্নশীল ছিল। সীমান্ত ভাই আর নবনীকে ট্রেনে বাঁচানো, কিয়ারের নবনীর প্রতি কেয়ার, সব শুনে তো মনে হচ্ছে বাচ্চা মেয়েটা ফেঁসে গিয়েছিল প্রহেলিকাতে। ভাবিকে কাল বাসায় নিয়ে আসবে, হসপিটাল থেকে দেখতে যেও, ফারহানকে নিও। কথা এড়াচ্ছ কেন ফয়সাল? আচ্ছা, কেয়ার কি বেঁচে আছে? আর সীমান্ত ভাইয়ের একজন বিজনেস প্রতিদ্বন্দ্বী ছিল না কেয়ার? এটা কি সেই কেয়ার? ও আল্লাহ, কি বলো, সীমান্ত ভাইয়ের নিখোঁজের পিছনে ওর হাত নেই তো? ফয়সাল ঈষৎ হাসল। অবশ্যই আছে, ইনফ্যাক্ট যা করার কেয়ারই করেছে। তুমি হাসছো কেন? আজকে এক সপ্তাহ তোমার বন্ধু নিখোঁজ, কেউ কি বলেছে মৃত আর তুমি? আমার শরীর খারাপ লাগছে তানিশা, বাকিটা পড়ে নিও, তারপর তোমাকে বুঝিয়ে বলবো, না আমি ঘুমাতে গেলাম। ডায়েরি, বিপদ যখন আসে সব দিক দিয়ে সমানভাবে আসে। সেদিনের পর থেকে নবনী পুরোপুরি বিছানায় পড়ে যায় অসুস্থ হয়ে। এমনভাবে পুরো ব্যাপারটা কেউ একজন সামলে নিয়েছিল যে কেউ টেরই পায়নি নবনী কিডন্যাপড ছিল। তাশার বাসায় নবনীকে রাখার ব্যবস্থা করা হয়। তাশার বাবা মা দুজনেই গ্রামের বাড়িতে গিয়েছে। তাশা নবনীকে ওর বাসার নিচে পায় অজ্ঞান অবস্থায়। ফোনে কেউ মেসেজ দিয়ে জানায় সেদিন রাতটা থেকে পরদিন তাশা সহ নিজের বাসায় আসে। বাসায় লোকজন ভেবেছে নবনী পড়ার প্রেশারে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে কেটে যায় প্রায় ৬ মাস। নবনী এখন দশম শ্রেণীতে। অতীতকে পেছনে ফেলে এগিয়ে যায় নিজের গতিতে। ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে সীমান্ত। মিটিং চলছে। প্রতিপাদ্য বিষয় হলো হুট করে সীমান্ত বিয়ে করে ঘরে বউ তুলেছে। মেহবুব কায়সার এবং মেসেজ শান্তিদা কিছুতেই এই মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে রাজি নন। মেয়ের বয়স কম, পড়াশোনা কম, তার উপর পরিবারের কোনো খোঁজ খবর নেই। সীমান্তর এতে কোনো ভাবাবেগ নেই। লিয়ানা কিছুক্ষণ আগেই নতুন চাচিকে সীমান্তের রুমে নিয়ে যায়। এতক্ষণ সব কথা শুনে সীমান্ত বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আপনারা মেনে নিলেও সে আমার অর্থাঙ্গিনী, না মেনে নিলেও সে আমার অর্থাঙ্গিনী, এতে আমার কিছুই আসে যায় না। বরং এতটুকু করতে পারি, জায়গা না দিলে বউ নিয়ে নিজের ফ্ল্যাটে উঠব, কচি খোকা না আমি। মেহবুব কায়সার কিছু একটা ভেবে বললেন, মেনে নিব একটা শর্তে, যদি তুমি আমার বিজনেসে যোগ দাও। সীমান্ত তাচ্ছিল্যের হাসি হাসলেও মনে মনে খুশি হলো, কারণ এখনই সময় বাবার বিজনেস দেখার। সে হেসে বলে, ভালোই সওদাবাজি খুললেন মেহবুব সাহেব, ঠিক আছে, দেখব নেক্সট মান্থ থেকে। কথা শেষ করেই সীমান্ত নিজে রুমের দিকে পা বাড়ায়। মেহবুব কায়সার চোরে শব্দ করে বললেন, রুমে ঢুকেই দেখে সামনে জানালার বাইরে তাকিয়ে কালো জামা পরা কিশোরী দাঁড়িয়ে আছে। গলা ঝেড়ে সীমান্ত স্বর ছাড়ল, আসসালামু আলাইকুম রানী সাহেবা। কিশোরী অকস্মাৎ এমন সম্বোধনে কিছুটা চমকে গেল, ঘাড় ঘুরিয়ে সালামের উত্তর নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সীমান্ত পুনরায় বলল, এই যে আপনার জন্য কিছু জিনিস এনেছি, পছন্দ নাও হতে পারে,
আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, কিন্তু আপাতত এটা আজ রাতের ভরসা আপনার জন্য। লিয়ানাটা পড়তে পারেন, কিন্তু আমি চাই না আমার অর্থাঙ্গিনী অন্য কিছু গ্রহণ করুক। কাটকাট গলা শুনে স্তব্ধ কিশোরী, দায়িত্ব পালন করতে এক পা পিছু পা হলো না লোকটা। আচ্ছা, এত মেয়েদের হৃদয় হরণ করা সীমান্ত কাইসার কেন বিয়ে করলো তার বয়সের অর্ধেক একটা মেয়েকে? কিশোরী এগিয়ে এসে ব্যাগ হাতে ওয়াশরুমে প্রবেশ করলো। সীমান্ত দীর্ঘশ্বাস ফেলে বিছানায় হেলান দিয়ে বসলো। এর মাঝে এই কিশোরী সামনে এসে দাঁড়িয়েছে। বসুন। কিশোরী খাটের এক পাশে বসলো। এইবারে নিয়মকানুন একটু অদ্ভুত, আপনার ভালো নাও লাগতে পারে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মিসেস মেহবুব কায়সার এবং মিস্টার মেহবুব কায়সার আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেননি, কিছু উদ্ভট কারণ উপস্থাপন করেছে, আপনাকে সাবধান থাকতে হবে। ওনারা কারা? আপনার স্বামীর মাতা পিতা। কিশোরী হা সদৃশ মুখ করে আছে। বাবা মাকে কেউ এভাবে সম্বোধন করে বলে তার জানা নেই। মুখ দেখে মনে হচ্ছে কাল থেকেই না খাওয়া। আপনার খাবার উপরে পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবেন। আরেকটা কথা, আপনার নামটা যেন কি? হত বিহুবল মুখে চেয়ে থাকা কিশোরীর মুখপানে তাকিয়ে আবার বলল, কাজী যে নাম উচ্চারণ করেছে সেটি তো আমার মনে নেই রানী সাহেবা। নবনীতা শাহরিন জাহিন। আপনার মতোই সুন্দর আপনার নাম লঙ্কাপতি। কথাটা বলেই নিচে নেমে চলে গেল সীমান্ত। তানিশা খাট থেকে উঠে ওড়না হাতে রুম থেকে বের হয়ে ছুটে গেল ফয়সালের কাছে। রেগে গিয়ে বলে, বললে না কেন শাহরিন ভাবেই নবনী? বললে কি টুইস্ট পেতে? সীমান্ত ভাই জান নিয়ে টানাটানি, তুমি আছো টুইস্ট নিয়ে। শোনো তানিশা, শাহরিন ভাবি কি জিনিস এখনো বোঝেনি? সুপারম্যানের জন্য পাগলামি করা শাহরিন ভাবি কেন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছে তা তো জানোই না। আর ডায়েরি নেই, এখানেই কি শেষ? আমার কাছে নেই। বিয়ের পরের শব্দ তুমি জানো, সেগুলো বলো না। সীমান্ত ভাই কখনো কেয়ারের মুখোমুখি হয়নি? শাহরিন ভাবি তো কেয়ারকে জানলই না আর পেলও না। কেয়ার চাইতো ভাবি ভালো থাকুক, সে জানে তার পাপের সংখ্যা অগণিত, তাই হয়তো আর মাথা ঘামায়নি। এমন ভাবে বলছো মনে হচ্ছে কিছু জানো না। আচ্ছা, ভাবি কি কখনো জানতে পারেনি কেয়ারের পাপের কথা? কেয়ার তো মনস্টার, সুপারম্যান নয়। জানো নাকি খুব জরুরি ছিল তানিশা, থাকুক না কিছু ভালোবাসে নীরবে। ভালোবাসা কোথায়? আমি তো এখানে হিংস্র পৈচাসিক আচরণ খুঁজে পাচ্ছি। চাইলিশ তুমি তানিশা। তানিশা ভাবনাই হারালো। আসলে যে পুরুষের রাতের সঙ্গী নারী, যার ব্যবসা নারী নিয়ে সব খারাপ গুণ তার মধ্যে, সে কি করে নিরপরাধ হয়? তাকে কি ভালোবাসা চাই? এত ভালোবাসাই তো আমিও অন্ধ হয়ে গেলাম। ক্রোধ সংবরণ করতে প্রতিটি ধর্মেই বলা হয়েছে, কিন্তু সেই ক্রোধ যখন চাপা পড়ে যায় তখন তা বজ্ররূপ ধারণ করে। মন খারাপ ক্রোধ সব মিলিয়ে নিস্তব্ধ পরিবেশ তৈরি হয়েছে কামরায়। কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে ফিরেছে নবনী, রুমটা খালি। এই বাড়িতে আসার পর থেকে তার যত্নে কোনো ঘাটতি করেনি সীমান্ত। লিয়ানা তানিশাকে নিয়ে রুমে প্রবেশ করল। নবনী মলিন হাসিতে বরণ করল দুজনকে। ফাহানকে জড়িয়ে ধরে চুপ করে আছে নবনী। ফাহান যে বড্ড প্রিয় ছিল সীমান্তের। ফাহান নবনীর দিকে তাকিয়ে উৎসুকভাবে বলল, মণিমা, সীমান্ত বাবা কোথায়? অনেকদিন আমার সাথে দেখা করে না। মামনি বলেছিল স্কুলে গেলে রেজাল্ট ভালো করলে তোমার কাছে নিয়ে আসবে। নবনী ফাহানকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। ডাক্তার কাঁদতে নিষেধ করেছে। নার্স এসে সবাইকে বাধা দেয়। রুম থেকে বের হয়ে যায় সবাই। নবনী বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে অতীতে ডুব দেয়। বছরখানেক আগের কথা। সময় অতিবাহিত হতে থাকে। প্রতি রাতে নবনী রুমে একা থাকত। সীমান্তর সাথে খুব একটা কথা হতো না। কখনো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি সীমান্ত কোথায় থাকে। অদ্ভুতভাবে রুমটা তার আপন মনে হয়। বাড়ি থেকে বের হয় না। লিয়ানা জাইমা ছাড়া কেউ তেমন কথা বলে না। বিকেল শরীরটা খারাপ। গত এক বছরে সীমান্ত গুটি কয়েকবার যখনই এসেছে নবনীকে এড়িয়ে গিয়েছে। লিয়ানার কাছে জানতে পেরেছে বিজনেসের জন্য বাইরে থাকে বেশিরভাগ সময়। নবনী জ্বরের শরীরে বিছানায় গা এলিয়ে শুয়ে আছে।
চোখ বন্ধ করতেই ঘুমের সমুদ্রে ডুব, গালে কারো আলতো ছোঁয়া অনুভব করছে নবনী। উষ্ণ যত্ন মনে হলো কেউ মুখে আগলে ধরেছে। ওর পুতুলের মতো ছোট্ট দেহখানা গরম নিঃশ্বাসের উপস্থিতি পাচ্ছে, চোখ জোড়া খুলতে পারছে না। চোখের পাপড়ি ভেঙে আসছে ঘুম, পাপড়িতে ভর করেছে রাজ্যের ক্লান্তি। বেশ কিছুক্ষণ পর শরীর মনের সাথে যুদ্ধ করে চোখ মেলতেই পুরো ঘরে শূন্যতা, কেউ নেই চারপাশে। আবার হ্যালুসিনেশন করলো, অন্য একজনের স্ত্রী হয়ে পরপুরুষকে হ্যালুসিনেশন করা সম্পূর্ণ অন্যায়। সীমান্ত সাহেবকে ঠকানো হচ্ছে, জ্ঞানহীন বেহুশ হয়ে বিছানায় পড়ে আছে ছোট্ট দেহটা। মায়া মায়া মুখটা আজ ফ্যাকাশে, ঠোঁটের কোণে হাসি নেই, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, গালে দাগ হয়ে আছে। স্যালাইন চলছে, ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে গিয়েছে। একটা স্যালাইন শেষ করে অন্যটা চলছে। পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে সীমান্ত, দৃষ্টি স্থির তরুণীতে। আজ এত বছর পর সাংসিতা ছেলেকে বকা দিয়েছে বিয়ে করে বউয়ের খবর না রাখার জন্য। সোফায় গা এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আকস্মিক বিয়েটা নবনীচে মেনে নেয়নি সীমান্ত জানে। ওর বয়সী মেয়েদের স্বপ্ন থাকে সুদর্শন ছেলে, কিন্তু সে স্বামী হিসেবে পেল তার বয়সের দ্বিগুণের চেয়েও বেশি একজনকে। এই ভাবনার মধ্যে সহসা মাথায় এলো কে আর এর সাথে মিটিং এর জন্যে ম্যানেজার কল করেছে। সীমান্ত হাসছে আর ভাবছে এই কে আর কখনোই সীমান্তর মুখোমুখি হবে না। সামনে তাকিয়ে দেখে নবনী চোখ খুলে সীমান্তের দিকে তাকিয়ে আছে নিগুড় দৃষ্টিতে। নীরবে পা ফেলে সীমান্ত কাছে এসে বসলো। কেঁদেছেন কেন? জ্বর আসলো কি করে? জানি না। রানী সাহেবা, স্বপ্নের সুপারম্যান আসে আমি জানি, কিন্তু দুঃস্বপ্নে হলেও কি সীমান্তকে মনে করা যায় না? এক বছর ছয় মাস হলো বিয়ের, আমি কি এতটাই অপছন্দের? নবনীর শ্বাস নেওয়ার গতি বেড়েছে, বিস্মিত চোখে তাকিয়ে আছে সীমান্তের দিকে। সীমান্ত কি করে জানে এই কথা? শরীর একটু সুস্থ লাগছে, বালিশে হেলান দিয়ে বসে নবনী। প্রশ্ন করেনি সীমান্তকে, করে যে কোনো উত্তর পাবে না এটা তার জানা। রুম ছুড়ে নিষ্প্রাণ নিরবতা, কোথায় যেন পাখি ডাকছে, সন্ধ্যার আগে পাখিরা নিরে ফেরে। সীমান্ত বারান্দায় ইসি চেয়ারে বসে কাছে কপালে হাত রেখে নবনী গুটি গুটি পা ফেলে আসবাব ধরে এগিয়ে গেল বারান্দায়, ভাবছে সুপারম্যানের সত্যতা জানানো প্রয়োজন। আর একটা বেতের চেয়ার টেনে বসল। আপনাকে কিছু বলার ছিল, আসলে সুপারম্যান? হাত দিয়ে থামিয়ে দিল সীমান্ত, নবনীর গলা ধরে এলো। কেন লোকটা শুনতে চাইল না? এতে তো কষ্ট আরো বাড়িয়ে দিল কয়েকগুণ। আগামীকাল আপনাকে বাসায় নামিয়ে দিব। এমন কি অন্যায় করলো যে সরাসরি বাসায় পাঠিয়ে দিবে? ও তো পুরো কথাই বলতে চাইল। সীমান্ত চেয়ার ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। নবনীর খুব হাসি পেল, তাচ্ছিল্য করতে মন চাইল নিজেকে। সন্ধ্যার নাস্তা করে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, এমন সময় হন্তদন্ত করে রুমে ঢুকেই কিছু ছবি হঠাৎ করে নবনীর মুখের সামনে ধরল। বিস্ময় নিয়ে চেয়ে আছে সীমান্তের মুখের দিকে, প্রকার চাহনি মনে হচ্ছে রেগে আছে, কিন্তু থমথমে মুখ। নবনী হাত থেকে ছবিগুলো নিয়ে দেখে সুপারম্যানের ছবি, সবগুলোতে মাস্ক পরা বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা, বোঝা যাচ্ছে তার অনিচ্ছায় তোলা। কিছু ছবি রাস্তায়, শপিং মলে, নবনীর স্কুলের সামনেও আছে, যেই ছবিটার পাশে তাকেও দেখা যাচ্ছে। কয়েকটা শুকনো ঢোক গিলল, শ্বাস নেওয়ার গতি আবার বাড়ছে। সীমান্ত পাশে বসল। আপনার সুপারম্যানের নাম কায়েস রহমান, যাকে সবাই কেয়ার নামে চেনে, সাথে কিছু প্রমাণ রেখে গেলাম। এই ফাইলে আপনার অজানা অনেক তথ্য পাবেন। ঘুমের মধ্যে তার কথাই একটানা জপে যাচ্ছিলেন। স্যার, এটা কি করলেন? কেন ম্যাডাম পর্যন্ত ফাইল পৌঁছে দিলেন? ম্যাডাম তো আপনাকে ভয় পাবে, এবার মাফ করবেন কখনো? মুখে কোনো কথা নেই, শব্দহীন প্রখর চাহনিতে জহির কিছুটা ভড়কে গেল। এই লোকটা এভাবে ভেঙে পড়বে ভাবতে পারেনি। আজ এতগুলো বছর কাজ করছে, কোনো কিছুই তাকে টলাতে পারেনি, সে আজ ভয় পাচ্ছে, হারানোর ভয়। অলরেডি এক বোতল শেষ করেছে, তাও নেশা ধরছে না কেন আজ? জহির, ওর একটা সংসার আছে, সামলে নিতে দাও। সেদিন ম্যাডাম সত্যিটা জানবে। একদম চুপ, কখনো জানবে না, আমি জানতে দেবো না। আর যদি জেনে যায়, ওর হাতে অস্ত্র তুলে দেব, আমাকে শেষ করার অস্ত্র, বুঝতে পেরেছো?
রোবের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি এতক্ষণ টের পাওয়া না গেলেও কটাক্ষ করা গলার স্বরে ঠিকই উপলব্ধি করতে পারছে কতটা ক্রোধান্বিত সেই মানুষটা। তুই নিজ হাতেই তো মরতে চেয়েছিলি, ওকে তাহলে এত শর্টফট করছিস কেন? পরিচিত গলা শুনে নেশা করা তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখে চির চেনা মানুষটা, সময় অসময় সুখে দুঃখে সব সময় পাশে থাকা সেই মুখ। পরিচিত মানবের কথা শুনে নিজেই ভাবছে পারছে না নিজেকে সামলাতে, যাকে খুন করতে চেয়েছি তার জন্য দুর্বল হচ্ছে। সামনে থেকে যা, বিরক্ত করিস না, এসব বাণী তোর ভালো বন্ধুদের দে, যা। ভালো বন্ধুরা আগলে রেখেছিল, তুই ওদের সরিয়ে দিয়েছিস নিজের জীবন থেকে। রাগের মাথায় মানুষ ভুল কাজ করে কায়েস, আর তুই সেটাই করেছিস। আমি তোকে যেতে বলেছি। তাচ্ছিল্যের হাসি হেসে সামনে থেকে সরে গেল চেনা মুখ। খুব জোরে চেয়ারে লাথি দেওয়াতে চেয়ারটা ছিটকে পড়েছে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে। হাত থেকে চুই চুই করে রক্ত পড়ছে শেহজাদের। তনুজা ভয়ে ভয়ে সামনে আঁকাচ্ছে না শেহজাদের, এতটা ভয়ঙ্কর রূপ আগে দেখেনি। মুখ কাঁপছে ধুকধুক করে, একবার ভাবছে এগিয়ে ধরবে, অন্যবার ভাবছে না যদি আরো রেগে যায়। রাগের মানুষকে সংযত হওয়ার জন্য সময় দেওয়া প্রয়োজন। মাথার চুল খামছে ধরে নিচে বসে পড়ল শেহজাদ। তনুজা, তনুজা আমি পারলাম না, আমার হাত ফসকে গেল বাস্টার্ডটা। কি বলে সান্ত্বনা দেবে তনুজা, সে যে নিরুত্তর। এতদিনের পরিশ্রম শেহজাদের রাস্তা পণ্ড হয়ে গেল। সবগুলো ফাইল রেডি করেছিল কেয়ার এর বিরুদ্ধে। কিছুক্ষণ আগে আসার সময় আরেকটা পিকআপ ভ্যানের সাথে ওর গাড়িটা প্রচণ্ড বেগে ধাক্কা খেয়ে গাছের সাথে বাড়ি খায়। অকস্মাত কিছু মুখোশধারী এসে ছিনিয়ে নিয়ে যায় ফাইলগুলো, ফোনটাও নিয়ে যায়। মেমোরি কার্ডটা খোলার সময়টুকু পায়নি। কেয়ার সম্পর্কে যা যা জেনেছে সব এখনো অবিশ্বাস মনে হচ্ছে। এতদিন না জেনে না বুঝে শেষমেশ একটা মনস্টারকে সুপারম্যান বানিয়ে বসল। কেন মনে হচ্ছে চারপাশটা থমকে গিয়েছে, শরীর আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে, হাড় কাঁপুনি জ্বর আবার আঘাত আনছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না এত যত্নশীল একজন মানুষ কিভাবে অপরাধী হয়। তথ্য পড়ার পর মনে হচ্ছে অপরাধের পাহাড় গড়েছে এই মানুষটা। কি করে মন দিয়ে বসলো এমন একটা নর পিশাচকে, তাকে এত যত্ন করে কি করে নারীর সঙ্গে মেতে ওঠে। একবারও কি মনে পড়ে তার ছোট্ট মানুষটার কথা, এত সম্মান করেও কি করে অন্য নারীকে অসম্মান করে এই মানুষটা। খচ করে দরজা খুলে ভেতরে ঢোকার আওয়াজ, গমগমে একটা ভারী কণ্ঠ শুনতে পেল। কিভাবে মাফ করবেন আমায় নবনীতা? অন্ধকার কামরার আবছা আলোতে সোফায় স্পষ্ট পরিলক্ষিত অবয়বটি, পায়ের উপর পা তুলে মাথাটা সোফায় হেলিয়ে বসে সামনে তাকিয়ে, চোখ দুটো নবনীতে স্থির, সামনের মানুষটার চাহনি টের পাচ্ছে। রুমটা অন্ধকার, মৃদু বাতাসে উড়ন্ত পর্দার ফাঁকে বাইরের আলোকটুকুতেই ফুটে উঠেছে মুখের অকৃত্রিম চৌলুস। প্রথম দিনের মতোই মুখে মাস্ক, সুপরিচিত ঘ্রাণ। আজ নবনী ভয় পেয়েও প্রকাশ করল না, হঠাৎ করেই ষোড়শীর বড় হয়ে যাওয়াটা ভীষণ বেমানান। মনস্টার কায়েস রহমান কি মনে করে আমার রুমে, প্রায় দু বছর পর, ছয় মাস পর, আমি সংসার করছি, পছন্দ হলো না বুঝি? চাইমাস গুনে গুনে তিনটে ট্যাবলেট মুখে তুলে দিল নবনীর, বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। বায়না ধরতো আম্মুর সাথে এটা খাবে না ওটা খাবে না, কিন্তু এখানে সেই বায়না বড্ড বেমানান। ছোট সীমান্ত ভাইকে একটু কাছে কাছে রাখিস, বিয়ের পর যদি দূরে থাকে বিয়ে করে লাভ কি হলো বলো? আপনার সীমান্ত ভাই কি কারোর কথা শোনে? আচ্ছা ভাই, এর সাথে তোর সম্পর্ক কয়দিনের? একদিনের কথা দুদিনের দেখা। এতটুকুই? এতটুকুতে ভাই বিয়ে করে নিল? হুম। দরজায় কড়া নাড়ার আঘাত শুনে চাইমা উঠে দাঁড়িয়ে পড়ল। সীমান্ত এসেছে কথা আর বাড়ায়নি তাই। রুমে প্রবেশ করে সীমান্ত সোফায় বসল। অকস্মাত সীমান্তের দিকে চোখ গেল নবনীর, বুকটা ধক করে উঠল। সীমান্ত হাতের ফোনটা স্কল করছিল। নবনীর প্রকার চাহনি বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে গেল। নবনী চোখ বন্ধ করে সজোরে শ্বাস টেনে বুকে হাত দিল। ভাবছে কেন সব জায়গায় এই মানুষটা মানুষের প্রতিচ্ছবি দেখি আমি, কোন কলের জন্য অপেক্ষা, ফোনের আওয়াজে ধ্যান ভাঙে।
স্যার কাজ হইয়া গেছে, মালবিকা সেন দেশে আসছে আগামীকাল। আর বাকিরাও আসছে? স্যার একটা কথা, খবর যদি ছড়ায়। Game will be over, but no chance. কাইসের পালা। পশু ওই ম্যানেজার কি জানে মালবিকা আমার সাথে দেখা করবে? না স্যার। গুড। ফোনটা কেটে দিয়ে সোজা রুমে প্রবেশ করলো সীমান্ত। অরুণচণ্ডী কিশোরী এই বাড়িতে এসে শান্ত নদীর মতো চুপচাপ, মুখ দিয়ে কথা বেরোতে চায় না। হাজারটা শব্দের বিপরীতে গুটি কয়েক শব্দ উচ্চারিত হয়। শানসিতা জাইমা সবসময় বলে আসছে মেয়েটাকে ভালো ডাক্তার দেখাতে। ওই মেয়ের গলার মিষ্টি আওয়াজে ধ্যান ভাঙল। জানেন সীমান্ত সাহেব, আজও আমি দেখলাম ওই মনস্টারকে, কিভাবে ভুলবো বলবেন? অসম্ভব। মানে? পারবেন না তাই বললাম, সারাক্ষণ তার ধ্যানে থাকলে পারবেন কি করে? খুব স্বাভাবিক, আপনি তাকে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপ্নে ভাববেন, আর ভাবছেন তাকে ভুলে যাবেন, হয় নাকি এমনটা? একটা কথা বলি, ঘুরতে যাবেন এখন? রাত দশটা বাজে, বাসায় কেউ রাগ করলে? সীমান্ত সম্মতি বুঝতে পেরে হাত ধরে দাঁড় করিয়ে দিল নবনীকে। মুচকি হাসি দিয়ে গাল টেনে দিল নবনীর, লজ্জায় কুকড়ে গেল। কানের কাছে এসে ফিসফিস করে বলল, এভাবে লজ্জা পেলে তো দেখতে ভীষণ মিষ্টি লাগে লঙ্কাবতী। এই চোখের প্রেমে হাজারো বার ডুব দিতে ইচ্ছে করে, কিন্তু অভাগা আমি সম্মতি পাই না। আমার কানে সুসুই লাগে, মাথা নিচু করে বলল নবনী। সীমান্ত নবনীর দুহাতের আজলাই তুলে নিজের ডান হাতটা বুকের বাম পাশে রেখে বলে, হায় সুসুরি লাগলেও বুঝি এমন মোহনীয় লাগে রমণীকে। যা কি বলেন এগুলো! আর লজ্জা না দিয়ে নবনীর গায়ের দিকে তাকিয়ে দেখল ভালোই একটা শাড়ি পরেছে সুতির। ড্রেসিং টেবিলে গিয়ে খুঁজে ও চুলের কাঁটা এনে দিয়ে চুলগুলো বেঁধে ফেলতে বলল। চুল বাঁধার পর নবনীর হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে আসছে। উচ্ছল প্রেমিক যুগলের মতো হাসি খুশি লাগছে দুজনকে আজ। তাকিয়ে দেখে ডাইনিং এ খেতে বসেছে সবাই। কোথায় যাচ্ছ অসুস্থ মাইয়াটারে নিয়ে? মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাতে হবে না মেহবুব সাহেব। হাত ধরে টেনে বের করে নিয়ে গেল নবনীকে। নবনী ইশারা দিল মেহবুব সাহেবকে সব ঠিক আছে। এই দেড় বছরের সম্পর্কটা একটু ভালোই হয়েছে পরিবারের লোকজনের সাথে, দূরত্ব শুধু সীমান্তের সাথে। গাড়ি নিয়ে নদীর পাড়ে এলো। নদীর পানি কলকল ধরিতে স্বর তুলেছে, চাঁদের আলো পড়েছে পানিতে, চিকচিক করছে। ঘাসের উপর বসে আছে নবনী, জুতো জোড়া খুলে পাশে রাখলো। সীমান্তের পাশে এই প্রথম বসে আছে এত ঘনিষ্ঠ হয়ে। এক হাতে আগলে রেখেছে সীমান্ত। সীমান্তের হাতের দিকে তাকিয়ে নবনী স্বস্তির নিঃশ্বাস নিয়ে ভাবল, এবার নিজেকে গুছিয়ে নিব। আচ্ছা লঙ্কাবতী, আপনার ওই স্বামী আপু জানে আমাদের বিয়ের কথা? সীমান্তের দিকে তাকিয়ে চিহুপাই কামড় দিয়ে বলে, আল্লাহ কি মনে করিয়ে দিলেন, এই মেয়ে মনে হয় জানে না, যদি জানে তাহলে আমার যে কি হাল করবে। সীমান্ত নবনীর উচ্ছ্বাস দেখে বুকে স্বস্তি অনুভব করল। সীমান্ত ফোন বাড়িয়ে দিল নবনীর দিকে। ভিডিও কল দিন, মেসেঞ্জারে অ্যাড করা আছে। নবনীর ভ্রু কুঞ্চিত করা দেখে সীমান্ত অপরাধী সুরে পুনরায় বলে, আপনার খবর নিতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম, সেই থেকে যে পিছু নিয়েছে রায় রাতে বিরক্ত করে। নবনী মুখকুচকে ঠোঁট চোখ খিচে কটমট চোখে তাকিয়ে আছে। সীমান্ত ঘাবড়ে গিয়েছে ওর দৃষ্টি দেখে। আশ্চর্য, মেয়েটা এমন করছে কেন? আবার বলল, এভাবে তাকিয়ে আছেন কেন রানী সাহেবা? নবনী কথা না বাড়িয়ে ফোন দিল। এক সেকেন্ডেই মাথায় রিসিভ হলো। ওপাস থেকে সামিয়ার সুন্দর বদনখানি ভেসে উঠল। নবনীকে দেখে অক্ষিদয় ভূত দেখার মতো চমকিত। নবনী, তুমি সীমান্ত কাইসের আইডি থেকে কল করেছো কিভাবে? তুমি ফোন রিসিভ করতে দেরি করলে না কেন? সারাক্ষণ কি ওনার আইডিতে বসে থাকো? আর আমি আমার স্বামীর ফোন থেকে কল দিয়েছি, দেখতে চাও? কথাটা বলে সীমান্তের মাথা টেনে সামনে এনে দেখাচ্ছে। সামিয়া নবনীর পাশে সীমান্তকে দেখে ক্যামেরার ওপাশে জ্ঞান হারানোর মতো অবস্থা। নবনী ফোনটা কেটে বলে, সবগুলো নাটকবাজ আর আপনি মহাধুরীবাজ, সাহস থেকে অবাক লাগে, ঘরে বউ থাকতে পরনারী, ছি। এই মেয়ে ঠাঁটিয়ে চল লাগাবো,
আমি বিয়ের আগে ওর মেসেজের রিপ্লাই দিয়েছি, এই প্রথম ওকে দেখলাম সেদিনের পর। চুপ করেন। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে অট্টহাসিতে কেটে পড়ে। স্বামী আর অজ্ঞান হওয়ার নাটক দেখে দুজন অনেক কষ্টে হাসি থামিয়ে দিয়েছিল। আইসক্রিম খাবেন লঙ্কাপুটি? সাইপে সীমান্ত একটু দূরে দাঁড়িয়ে থাকা ভ্যানটার কাছে গেল। নবনী নদীর পানির দিকে তাকিয়ে থাকলো। কি থেকে কি হয়ে গেল, পেছন দিক থেকে কেউ এসে ঝাঁপিয়ে পড়লো নবনীর উপর। মেয়েটা তাল সামলাতে না পেরে পড়েছেতেই পেছন থেকে কেউ মুখ চেপে ধরে। প্রচন্ড কড়া উটকো গন্ধে জ্ঞান হারিয়ে যাবে যাবে অবস্থায় নিজেকে শূন্যে ভাসমান পায়। মুখ দিয়ে কয়েকজন আমতা আমতা করে উচ্চারণ করে, সীমান্ত সীমান্ত সীমান্ত। আইসক্রিম হাতে এসে নবনীকে না পেয়ে দিকবিদিক শূন্য হয়ে পড়ে। এত রাতে মেয়েটা গেল কোথায়? এখানেই তো ছিল, গাড়ির কাছে গেল, খুঁজে পেল না। নিজেকে স্থির দেখে গাড়ির সামনে হেলান দিয়ে আরেকবার চোখ বুলাই আশেপাশে। পকেটে থাকা ফোনটা তীব্র আওয়াজে ভাইব্রেট করে জানিয়ে দিচ্ছে আগমনী আতঙ্ক। হ্যালো বস, ম্যাডামকে উঠাই নিয়ে গেছে, আমাকে বলেছে আপনাকে জানাতে। পারফিউম ফর্মুলা পাঠাতে বা নতুন ম্যাডামকে ছাড়বে না। কয়েসরকে কথায় ওঠার নিয়ে গেছে ম্যাডাম রে। রেডি কর সব, আমি আসছি। কায়েসের নাম ভাঙিয়ে সীমান্তের বউ উঠিয়ে নিয়ে যাওয়ার ওষুধ দিব এবার সবকটাকে। গতকাল রাত থেকে নবনী নিখোঁজ, বাড়ি ফিরতে মানুষের ভিড়। নবনীর মা সুমনা এবং শেহজাদ এই প্রথম এসেছে সীমান্তদের বাড়ি। ড্রয়িং রুমে বসে আছে দুই পরিবারের সবাই, সীমান্ত বাইরে। রাতে সীমান্ত ফোন দিয়ে জানিয়েছে এরপর থেকে নবনীকে খোঁজার কাজে ব্যস্ত, পুলিশ র‍্যাব সবাই খুঁজছে। সীমান্ত বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, সবাই সীমান্তের দিকে তাকিয়ে আছে প্রশ্নসূচক লোচনে। সীমান্ত সোফায় এসে বসে বাবার চোখের দিকে তাকিয়ে বলে, কি পরিস্থিতি তৈরি করলেন মেহবুব সাহেব, 17 বছর আগের প্রতিশোধের আগুনে সবাই জ্বলে পুড়ে যাচ্ছে। মুখ সামলে কথা কইবা, কি বলছো সব? সীমান্ত উঠে দাঁড়িয়ে লিয়ানের কাছে যায়। ছোট আম্মা, চাচুর রুম থেকে লাইব্রেরির চাবিটা এনে দাও। সাথে সাথে ফোনে মেসেজ আসে, সীমান্ত কায়সার, সময় কম তোমার হাতে, বাড়িতে আরাম না করে বাইরে খুঁজো বউকে। সন্দেহ যদি সত্যি হয় আজই এখানে রণক্ষেত্র হবে, কাউকে বাঁচিয়ে রাখবে না।